you know, isomerism. Isomerism is very known word, at least. And word is known, isomerism. Isomerism as word is known, yeah, isomerism. And for the first time, আমরা যে আইসোমারিজমটা দেখে এসেছি একদম আমরা যখন মানে জাস্ট বিগিনিং বিগিনার হিসেবে আমরা যেটা আইসোমারিজম দেখে আসছি সেটা হচ্ছে ডিসিজ মানে ওয়াই আমরা এটা কেন দেখে আসছি সেটা আইসোমারাইজেশন অ্যাজ আ রিঅ্যাকশন আইসোমারাইজেশন অ্যাজ আ রিঅ্যাকশন আইসোমারাইজেশন সো দিস টাইপ অফ রিঅ্যাকশন আইসোমারাইজেশন রিঅ্যাকশন ওকে সো এইটাই হচ্ছে আমাদের First, we can see what is isomer. This is ammonium cyanate and this is urea. Two different compounds, but same molecular formula. That means it has two nitrogen, it has also two nitrogen, it has four hydrogen, it has also four hydrogen, it has one oxygen, one carbon, it has one oxygen and one carbon also. So this is isomerism. Very simple. So it is isomerism, and each molecule is isomer. Each molecule is isomer. Individual acta is isomer. Yes. So tomra jemon isotope er je concept tomader isotope singly acta isotope, but isotope hocche mutually isotope. Ekta arektar isotope. That is mutually isotope. Huh? Oh, sir, rodel to ko hocche ache ami keno agai. Acha. তো এমনটা আর কি আইসোটোপ যেরকম ধরো মিউচুয়ালি আইসোমার একইভাবে মিউচুয়ালি হচ্ছে আইসোমার মিউচুয়ালি আইসোমার বাট এই টপিকটা হচ্ছে কি আইসোমারিজম এই ফেনোমেনাটা হচ্ছে আইসোমারিজম ফেনোমেনা দ্য টপিক ঠিক আছে দিস ফ্যাক্ট ইজ আইসোমারিজম তো এরকম একটা টপিক উই আর গোয়িং টু শেয়ার উইথ ইউ ওকে সো লেটস স্টার্ট Isomerism isomerism এর একদম বেসিক যে ওয়ার্ড গুলো মাথায় রাখতে হবে সেই ওয়ার্ডটা হচ্ছে যে ডিফারেন্ট কম্পাউন্ড উইথ সেম মলিকুলার ফর্মুলা Different compounds with same molecular formula. Different compounds with same molecular formula. Jeta by this time I know tomader hoyto ei at least etotuku jana ache. Different compounds with same molecular formula. Ekhi same molecular formula but different compounds. This phenomena is called isomerism. And let us think simple example. এটা হচ্ছে এরকম C4H10 দিস ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ বিউটেন নরমালি ইট ইজ বিউটেন C4H10 হুইচ ইজ বিউটেন C4H10 হুইচ ইজ বিউটেন সো আই ক্যান অ্যারেঞ্জ দ্য ফোর কার্বন দিস ওয়ে এন্ড আই ক্যান অ্যারেঞ্জ দিস কার্বন দিস ওয়ে তাহলে আই ক্যান অ্যারেঞ্জ দিস ফোর কার্বন ইন টু ওয়েজ আমি এই চারটা কার্বনকে এই দুইটা ওয়েতে কি করতে পারি চেইন ফর্ম করতে পারি তো এইটাকে যদি আমি কমপ্লিট করি তাহলে এটা CH3 CH2 CH2 দেন CH3 এন্ড এটাকে কমপ্লিট করলে এন্ডে সবসময় CH3 থাকবে রিমেম্বার এন্ডের কার্বন টার্মিনাল কার্বন এন্ড কার্বন অর টার্মিনাল কার্বন অল টাইম CH3 বা CH3 এন্ড এটাতে থ্রি হ্যান্ডস অকুপাইড সো ওয়ান হ্যান্ড হাইড্রোজেন সো দিস ইজ অ্যানাদার কম্পাউন্ড তাহলে দিস আর নট সেম কম্পাউন্ড অ্যাট অল Okay, so these are not same compound. This is butane and this is 2-methylpropane. This is butane and this is 2-methylpropane and two different compounds. But they have a mutual fact, which is they have same molecular formula. So this is isomerism. Very simple, this is isomerism, remember. Tale, a phenomenon tai hocche isomerism, jeta we are going to share.
আচ্ছা, এবার এসো, তোমাদেরকে একটু ইয়ে করা হয়েছে, মানে এখন যে বললাম না যে ডিফারেন্ট কম্পাউন্ড উইথ সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট কম্পাউন্ড উইথ সেম মলিকুলার ফর্মুলা, এটা হচ্ছে যে আপ টু এসএসসি কনসেপ্ট, আপ টু এসএসসি কনসেপ্ট, অ্যান্ড দিস ইজ দ্য লিমিটেশন অফ এসএসসি লেভেল, এমনটা যে ডিফারেন্ট কম্পাউন্ড হতে হবে, তাহলে ইম্প্রুভটা দেখো, ইম্প্রুভটা দেখো, তার মানে ডিফারেন্ট কম্পাউন্ড হতে হবে তাও কিন্তু না, ডিফারেন্ট কম্পাউন্ড হতে হবে তাও না, তার মানে কি একই কম্পাউন্ডের মধ্যেও কি হতে পারে, আইসোমারিজম হতে পারে, সেম কম্পাউন্ড কি হতে পারে, আইসোমারিজম হতে পারে, তাহলে এইটা মাথা থেকে ছেড়ে দাও যে ডিফারেন্ট কম্পাউন্ড হওয়াটা ম্যান্ডেটরি, ডিফারেন্ট কম্পাউন্ড হওয়াটা ম্যান্ডেটরি, দ্যাট মিনস এইটা বিউটেন, ওইটা টু মিথাইল প্রোপেন, এমনটাই হতে হবে, মানে ডিফারেন্ট কম্পাউন্ডই হতে হবে আইসোমারিজম ড্র করার শো করার জন্য, না, নট এট অল, সেম কম্পাউন্ডের মধ্যেও কি হতে পারে, আইসোমার ফর্ম করতে পারে, সেম কম্পাউন্ড একদম অ্যাজ ইট ইজ সেম নেম, বাট দে ক্যান ফর্ম আইসোমার, দে ক্যান ফর্ম আইসোমার, তো এই জন্য ডেফিনিশনটাতে শুধু ডিফারেন্ট কম্পাউন্ড বললেই হবে না, ডিফারেন্ট অর সেম কম্পাউন্ড বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ দেয়ার গ্রুপ, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ দেয়ার গ্রুপ, তাহলে আন্ডারস্টুড, এখানে ডিফারেন্ট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ দেয়ার গ্রুপ, এটা ডিফারেন্ট কম্পাউন্ডও হইতে পারে, ডিফারেন্ট সেম কম্পাউন্ডও হতে পারে, এটা ম্যাটার না যে ডিফারেন্ট কম্পাউন্ড না সেম কম্পাউন্ড, কিন্তু এটা হতে হবে যে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস অফ দেয়ার গ্রুপ, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস অফ দেয়ার গ্রুপ, এটা হতে হবে, ওকে, সো কিপ ইট মাইন্ড, তাহলে সো দ্যাট উই ক্যান সে যে দেয়ার আর টু টাইপস অফ আইসোমারিজম, দ্য মেজর ডিফারেন্ট পার্ট, যেহেতু সেম কম্পাউন্ড হতে পারে আবার ডিফারেন্ট কম্পাউন্ড হতে পারে, ডিফারেন্ট কম্পাউন্ড হতে পারে, সেম কম্পাউন্ড হতে পারে, অ্যান্ড সো দ্যাট দেয়ার আর টু মেজর ডিফারেন্স, এখানে একটা হচ্ছে সেম কম্পাউন্ডের দিক থেকে, একটা হচ্ছে ডিফারেন্ট কম্পাউন্ডের দিক থেকে, ঠিক না, সো দ্যাট ইউ ক্যান সে যে আইসোমারিজম আর টু টাইপ, বা আইসোমারিজম ইজ টু টাইপ, তাহলে আইসোমারিজম হচ্ছে টু টাইপ, অ্যান্ড আই মিন নো তোমরা হয়তো এটাও জানো যে আইসোমারিজম যে টু টাইপ, অ্যান্ড তার ওয়ান টাইপ হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, one type is a structural isomerism and the second type is stereoisomerism, তাহলে the major difference, the main difference of characteristics structural actually say stereoisomerism, one is structural isomerism, another one is stereoisomerism, তাহলে two types of isomerism, first of all একটা হচ্ছে structural isomerism, another টা হচ্ছে কি stereoisomerism, so two difference isomerism, স্ট্রাকচারাল অ্যান্ড স্টেরিও, এখন বাই দিস টাইম আই সে ইট যে সেম কম্পাউন্ড ডিফারেন্ট কম্পাউন্ড, ডিফারেন্ট কম্পাউন্ড সেম কম্পাউন্ড, আগে কোনটা বলেছিলাম ডিফারেন্ট কম্পাউন্ড যেটা আমাদের ওল্ড কনসেপ্ট, আর এখন নতুন করে অ্যাড হয়েছে সেম কম্পাউন্ড ক্যান বি, সেম কম্পাউন্ড ক্যান বি, তাহলে ডিফারেন্ট কম্পাউন্ড সেম কম্পাউন্ড, ডিফারেন্ট কম্পাউন্ড সেম কম্পাউন্ড, আগে ডিফারেন্ট কম্পাউন্ডের কথা আসছে পরে সেম কম্পাউন্ড, তাহলে স্ট্রাকচারাল হলো ডিফারেন্ট কম্পাউন্ড অ্যান্ড স্টেরিও হলো সেম কম্পাউন্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে স্ট্রাকচারাল হচ্ছে with different compound, but stereo hoche in same compound, in same compound, okay, so remember this, tale one type structural, another type hoche stereo, so I'm starting with structural isomerism, structural isomerism ta hoche mcq oriented, স্ট্রাকচারাল আইসোমারিজম হচ্ছে তোমার ওয়ান নাম্বার, মানে ওয়ান মার্ক ওরিয়েন্টেড, টু মার্ক ওরিয়েন্টেড হায়েস্ট আর কি, এটা থ্রি ফোর মার্কের ওরিয়েন্টেড ওইভাবে না, ডিরেক্ট না, বাট অ্যাপ্লাই করতে তো দোষ নাই, আদারওয়াইজ এটা এমনিতে একটা এমসিকিউ ওরিয়েন্টেড, এটা হচ্ছে এম আর বি মার্কের ওরিয়েন্টেড, আরেকটা জিনিস এই স্ট্রাকচারাল আইসোমারিজমের মানে লেসনের জন্য ইম্পর্টেন্ট, আর সেই লেসনটা কি জানো, ফলো করো, সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল আইসোমারিজম না জানলে অনেক সময় হবে কি তোমার স্ট্রাকচারাল আইসোমারিজম হেল্পস টু ক্রিয়েট স্টেম, স্ট্রাকচারাল আইসোমারিজম হেল্পস টু ক্রিয়েট স্টেম, অর্থাৎ স্টেম ক্রিয়েট করব, স্টেম ক্রিয়েট করব স্ট্রাকচারাল আইসোমারিজম দিয়ে, সো দ্যাট এই আইডিয়া না থাকলে তুমি স্টেম ক্রিয়েট করলাম যে স্টেম তুমি এক্সপ্লোর করতে পারবে না, তুমি স্টেম এক্সপ্লোর করতে গেলে তোমাকে জানতে হবে যে স্ট্রাকচারাল আইসোমারিজম,
তো এরকম সিচুয়েশনে তোমাদেরকে আমরা বাউন্ড করতে পারি টু লার্ন স্ট্রাকচারাল আইসোমারিজম। তো লেট কাম, স্ট্রাকচারাল আইসোমারিজম যেটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল চেঞ্জ, স্ট্রাকচারাল চেঞ্জ হলে পরে স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল চেঞ্জ যদি অবজার্ভ করো তাহলে সেটা হবে গিয়ে স্ট্রাকচারাল আইসোমারিজম। ইন দ্য মিন টাইম আমি যে এক্সাম্পলটা দিলাম, সাপোজ যে বিউটেন থেকে C4H10 যেটা, তার থেকে যে দুইটা আইসোমার হলো, একটা বিউটেন একটা 2-methylpropane, হোয়াট টাইপ অফ দ্যাট, তাহলে তোমাকে তো বলেই দিছি যে ডিফারেন্ট কম্পাউন্ড হলে কোনটা হবে স্ট্রাকচারাল আইসোমারিজম, সো দ্যাট ওটা স্ট্রাকচারাল আইসোমারিজম। তো স্ট্রাকচারাল আইসোমারিজম, ইউ নো স্ট্রাকচারাল আইসোমারিজম, ইউ নো ইট ইজ অলসো ফাইভ টাইপ, স্ট্রাকচারাল আইসোমারিজম ইজ অলসো ফাইভ টাইপ, মানে স্ট্রাকচারাল এর আবার ডিভিশন, দেয়ার আর ফাইভ টাইপস অফ স্ট্রাকচারাল আইসোমারিজম। তার ফার্স্ট টাইপ, তার ফার্স্ট টাইপ হচ্ছে চেইন আইসোমারিজম, ফার্স্ট টাইপ হচ্ছে চেইন আইসোমারিজম। তাহলে চেইন আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজমের ওয়ান ফর্ম, একটা ফর্ম হলো চেইন আইসোমারিজম, চেইন আইসোমারিজম। ওকে, যার সিম্পল যেটা আমরা বাই ডিস্টেন্স দেখালাম যে CH3 CH2 CH2 CH3, সাউন্ড করে করে লিখবা, এই যে আমি যেমন সাউন্ড করে করে বলি না, এরকম সাউন্ড করে করে লিখবাও, তাহলে হবে কি, সাউন্ড করলে পরে তুমি ভুল করতেছো না ঠিক করতেছো সেটা অনেক সময় ইয়ে হবে, মানে তুমি ডাউট ফিল করবা যদি তুমি কিছু ভুল বলো, ঠিক আছে। তাহলে CH3 CH2 CH2 CH3, তারপরে CH3 CH ব্রাঞ্চে CH3 এন্ড অ্যানাদার ওয়ান মোর CH3, তাহলে এটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল আইসোমারিজম ফার্স্ট অফ অল। এন্ড সেকেন্ড হচ্ছে যে স্ট্রাকচারাল আইসোমারিজমের হুইচ টাইম, এটা হচ্ছে চেইন আইসোমারিজম। হোয়াট টাইপ অফ আইসোমারিজম ইজ চেইন আইসোমারিজম, আইসোমারিজম ইন হোয়ার ইউ অবজার্ভ যে ডিফারেন্স চেইন, ডিফারেন্ট টাইপ অফ চেইন, এটা হচ্ছে একভাবে দেখতে পারো যে এটা হচ্ছে উইদাউট ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্রাঞ্চ, এটা উইদাউট ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, এভাবেও দেখতে পারো, আর এটা হচ্ছে 4-carbon chain, এটা 3-carbon chain, সেইভাবেও দেখতে পারো, রাইট। তো দ্যাট এভাবে দেখতে পারো, তবে চেইন আইসোমারিজমটা এভাবে বেশি দেখে যে উইথ ব্রাঞ্চ উইদাউট ব্রাঞ্চ, উইথ ব্রাঞ্চ অ্যান্ড উইদাউট ব্রাঞ্চ, এটা বেটার, উইথ ব্রাঞ্চ উইদাউট ব্রাঞ্চ, তাহলে এটা। তারপর আবার ওটা বলবো না কেন জানো, কারণ ব্রাঞ্চ যদি আবার ওয়ান মোর হয় তাহলে আবার ব্রাঞ্চের পজিশন ভ্যারি করতে পারে, তাহলে সেটা আবার আরেক রকম আইসোমারিজম। সো দ্যাট এই জন্য বললাম যে উইথ ব্রাঞ্চ অ্যান্ড উইদাউট ব্রাঞ্চ চেইন আইসোমারিজম। তাহলে এই এই টাইপের আইসোমারিজম কি হবে, চেইন আইসোমারিজম, দিস টাইপ আইসোমারিজম কি হবে, চেইন আইসোমারিজম। তো অ্যালকেন মেইনলি ডেমনস্ট্রেট করবে হচ্ছে চেইন আইসোমারিজমকে, অ্যালকেন পার্টটা মেইনলি ডেমনস্ট্রেট করবে হচ্ছে চেইন আইসোমারিজমটাকে। চেইন আইসোমারিজম হচ্ছে যে যত লং চেইন অ্যালকেন হবে, রিমেম্বার যত লং চেইন, যত লং চেইন অ্যালকেন হবে তত বেশি আইসোমার ফর্ম করবে, যত লং চেইন আইসোমার মানে তোমার হচ্ছে হবে, দ্যাট মিন্স যত নাম্বার অফ কার্বন হবে তত বেশি আইসোমার হবে। ফলো করো যে C1 হলে নো আইসোমার, জেনে রাখো C1 হলে নো আইসোমার, C1 মানে কি মিথেন, মিথেনের আইসোমার হয় কি করে, আচ্ছা ওয়ান না আমি শুধু বলি, ওয়ান থেকে থ্রি ইভেন, দরকার কি আমি বারবার লিখলাম না, C1 থেকে থ্রি, আন্ডারস্টুড, C1 থেকে থ্রি মানে কি, আমি দেখো স্টার্টেড উইথ কি বিউটেন, আই স্টার্টেড উইথ বিউটেন, ফলো করছো, আমি কিন্তু মিথেন ইভেন প্রোপেন ইভেন দেখি নাই, রাইট না, আই স্টার্টেড উইথ বিউটেন, তার মানে এট নোড, C1 থেকে থ্রি, দ্যাট মিন্স মিথেন ইথেন প্রোপেন হলে নো আইসোমার, মিথেন ইথেন প্রোপেন হ্যাজ নো আইসোমার, তুমি পারবা মিথেন দিয়ে আইসোমার করতে, পারবা ইথেন দিয়ে আইসোমার করতে, পারবা প্রোপেন দিয়ে আইসোমার করতে, মিথেন 1-carbon, হাউ ক্যান ইউ অ্যারেঞ্জ দিস অ্যানিমোর, ইথেন 2-carbon, হাউ ক্যান ইউ অ্যারেঞ্জ দিস অ্যানিমোর, প্রোপেন 3-carbon, হাউ ক্যান ইউ অ্যারেঞ্জ দিস অ্যানিমোর, আর কোন অ্যারেঞ্জমেন্ট আছে পসিবল, সিথ্রি দিয়ে, সিথ্রি দিয়ে পসিবল, পসিবল না, রাইট না, এটা কি আরেকটা অ্যারেঞ্জমেন্ট হইলো বলো তো, সেদিনের মতো এটা কি আরেকটা অ্যারেঞ্জমেন্ট হইলো, নো নট অ্যাট অল, ঠিক না, এটা নট এ নিউ অ্যারেঞ্জমেন্ট, কারণ এটা 1-2-3, এটা 1-2-3, তাহলে C1-2-3 হলে পরে কি এদের একটা করে ডেমনস্ট্রেশন, ওয়ান ডেমনস্ট্রেশন, তাহলে নলেজ নাও যে C1 থেকে থ্রি হলে নো আইসোমার, C4 হলে 2-isomer, C5 হলে 3-isomer, C4 হলে 2-isomer, C5 হলে 3-isomer, C4 হলে
তার মানে সাপোজ টু সে ইউ আর গিভেন অ্যান মানে এমসিকিউ, তোমাকে একটা এমসিকিউ দেওয়া হলো যে C4H10 হাউ মেনি আইসোমার ক্যান বি পসিবল, আনসার হচ্ছে টু, C5H12 হাউ মেনি আইসোমার ক্যান পসিবল, থ্রি, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিমেম্বার। রোদেল কি ডাবল জয়েন করছো নাকি? না রোদেল চেঞ্জ করতো না, আচ্ছা তাহলে দেখো C4 C5, আচ্ছা এবার আসো C6 হলে, C6 হলে তো তোমরা কি মনে করতেছো 2 এর পরে 3 এর পরে 4 হয়ে যাবে? না, 5 আইসোমার, তাহলে C1 থেকে C হলে 9 আইসোমার, কিপ নোট, C4 হলে 2 আইসোমার, C5 হলে 3 আইসোমার, এন্ড C6 হলে 5 আইসোমার, অ্যাডমিশন টেস্টে কনফার্ম থাকো দিবে। আন্ডারস্টুড? তাহলে C6 এর বেশি আমরা দেখছি না দিতে নর্মালি, তাহলে মনে থাকবে না যে C1 থেকে 6 পর্যন্ত হলে পসিবিলিটি অফ আইসোমার, পসিবিলিটি অফ আইসোমার কত কথা, ঠিক না? C6 টাই বেশি কনফিউজ করবে, ঠিক না? C6 তে 5 আইসোমার, রিমেম্বার C6 হলে 5 আইসোমার, তাহলে এটা এই টাইপটা হলো চেইন আইসোমার, এই টাইপটা হচ্ছে চেইন আইসোমার, চেইন আইসোমার, ওকে নোট রাইছো কিন্তু? ওকে দ্য নেক্সট টাইপ, নেক্সট টা হচ্ছে গিয়া পজিশন আইসোমার, পজিশন আইসোমারিজম, তাহলে সেকেন্ড টাইপ অফ স্ট্রাকচারাল আইসোমারিজম, সেকেন্ড টাইপ অফ স্ট্রাকচারাল আইসোমারিজম এন্ড হুইচ ইজ পজিশন আইসোমারিজম, হুইচ ইজ পজিশন আইসোমারিজম, জাস্ট ফলো করো, পজিশন আইসোমারিজম, ফর এক্সাম্পল C3H8O, C3H8O, দিস ইজ আ ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, দিস ইজ আ মলিকুলার ফর্মুলা, এটা একটা মলিকুলার ফর্মুলা, ওকে C3H8O, দিস ইজ আ মলিকুলার ফর্মুলা, এটা থেকে পসিবল কম্পাউন্ড কি হতে পারে এটার একটা প্রিডিকশন তোমার থাকতে হবে, মানে তোমার একটা অ্যাবিলিটি থাকতে হবে টু প্রিডিক্ট যে হোয়াট টাইপ অফ কম্পাউন্ড ক্যান বি ফর্ম ওভার হেয়ার, কি কম্পাউন্ড পেতে পারি তার একটা প্রিডিকশন থাকতে হবে, একটা মলিকুলার ফর্মুলা থেকে তোমার একটা প্রিডিকশন থাকতে হবে। C2H6O দিলাম, C2H4O2 দিলাম, এসব ফর্মুলা থেকে তোমার একটা প্রিডিকশন থাকতে হবে তো যে উইথ দিস ফর্মুলা হোয়াট কম্পাউন্ড ক্যান বি ফর্ম, হোয়াট কম্পাউন্ড ক্যান বি ফর্ম, একটা প্রিডিকশন থাকতে হবে। তো এই প্রিডিকশনের জায়গায় তোমাদেরকে আমি একটা নোট দিচ্ছি, সেই নোটটা হলো এরকম, একেবারে খুব ইম্পর্টেন্ট একটা নোট দিচ্ছি, ইম্পর্টেন্ট নোট একদম, কাফি ফলো করো, নোটটা হলো এরকম যে মানে তোমার OH অ্যালকোহলিক গ্রুপ, ও ইথার গ্রুপ, CHO অ্যালডিহাইড গ্রুপ, CO কিটোন গ্রুপ, এন্ড দে হ্যাভ ওয়ান অক্সিজেন, ওয়ান সিঙ্গেল অক্সিজেন, তার মানে ওয়ান অক্সিজেন ওরিয়েন্টেড, ওয়ান অক্সিজেন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ, ওয়ান অক্সিজেন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ হচ্ছে OH গ্রুপ, ইথার গ্রুপ, অ্যালডিহাইড CHO গ্রুপ, কিটোন CO গ্রুপ, এরা হচ্ছে ওয়ান অক্সিজেন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ, এরা হচ্ছে ওয়ান অক্সিজেন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ এন্ড ইট হ্যাজ ওয়ান অক্সিজেন, ইট হ্যাজ ওয়ান অক্সিজেন, সো ওয়ান অক্সিজেন থাকলে দিজ আর দ্য প্রবেবিলিটি, দিজ আর দ্য প্রেডিকশন, এগুলো হচ্ছে তোমার প্রেডিকশন যে কোন ফ্যামিলির কম্পাউন্ড হতে পারে, এখান থেকে অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, দিজ আর দ্য পসিবিলিটি, দিজ আর দ্য পসিবিলিটি, কিন্তু এখান থেকে আমি তোমাদেরকে আবার একটু ডিভাইড করে দিচ্ছি, এটা ধরো এ গ্রুপ, এটা হচ্ছে বি গ্রুপ, এখানে আবার দুইটা ডিভিশন মানে ডিভিশন করে দিলাম, একটা হচ্ছে এ গ্রুপ, একটা বি গ্রুপ, দ্যাট মিন্স একটা অ্যালকোহল ইথারের গ্রুপ, একটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের গ্রুপ, এর মানেটা কি বুঝি, বুঝাই বলি, এর মানেটা হচ্ছে যে
কোন একটা ফর্মুলা দিয়ে যদি অ্যালকোহল হয় তাহলে তার ওই ফর্মুলা দিয়ে ইথার হবে, আর কোন একটা ফর্মুলা দিয়ে যদি অ্যালডিহাইড হয় তাহলে সেটা দিয়ে কিটোন হবে। রিপিট করতেছি, তার মানে হচ্ছে যে তোমার পসিবিলিটি হচ্ছে যে ওয়ান সিঙ্গেল অক্সিজেন কন্টেইনিং মোলে অ্যালকোহল ইথার অ্যালডিহাইড কিটোন হতে পারে। এর মধ্যে আবার তুমি দুইটা ভাগ করতে পারবা, সেটা হচ্ছে যে তুমি কোন টিমে যাবা, অ্যালকোহল ইথারের টিমে নাকি অ্যালডিহাইড কিটোনের টিমে যাবা। তারপরে ওখান থেকে আবার টিম ভাগ হয়ে যাবে যে অ্যালকোহল ইথারের টিম অ্যালকোহল ভার্সাস ইথার আইসোমার করবা না অ্যালডিহাইড ভার্সাস কিটোন আইসোমার করবা, টিম এতে যাবা না টিম বিতে যাবা, সেই ডিসিশন নিবা। এখন আসে ওই ডিসিশন কিভাবে যাবা, ওই ডিসিশনে যাবা হচ্ছে যদি টিম এতে কারা, টিম এতে যারা যাদের অ্যালকেন প্লাস অক্সিজেন, আর টিম বিতে যাচ্ছে কারা যারা অ্যালকিন প্লাস অক্সিজেন। মানে টিম এতে যাবা কখন, যদি অ্যালকেন প্লাস অক্সিজেন থাকে, অ্যালকেন প্লাস অক্সিজেন, আর টিম বিতে হচ্ছে অ্যালকিন প্লাস অক্সিজেন। আই ওয়ান্ট টু অ্যাসিওর ইউ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো, টিম এতে অ্যালকেন প্লাস অক্সিজেন, তার মানে অ্যালকেন আর অক্সিজেন একসাথে থাকলে পরে সেটা অ্যালকোহল ইথারের টিমে, আর যদি তুমি দেখো অ্যালকিন আর অক্সিজেন তাহলে সেটা কিটোন অ্যান্ড অ্যালডিহাইডের টিমে। তাহলে এবার আসো, অক্সিজেনের সাথে যেটা আছে অ্যাটাচ ওটা কি অ্যালকেন, অক্সিজেনের সাথে যেটা আছে অ্যাটাচ এটা হচ্ছে অ্যালকেন C3H8, C3H8 এটা তো অ্যালকেন প্রোপেন, তাহলে অক্সিজেনের অ্যাটাচ কি আছে অ্যালকেন, তাহলে তুমি কোন টিমে আছো, টিম এতে, টিম এতে। ওকে তাহলে আসো, তাহলে এরকম কোন ফর্মুলা দেখে তুমি প্রিডিক্ট করবা যে কি কম্পাউন্ড হতে পারে। তাহলে সেই প্রিডিকশনটা আসতে গেলে যদি দেখো সিঙ্গেল অক্সিজেন তাহলে তুমি ঠিক করবা, ফিক্স করবা যে তুমি কোন টিমে যাবা, টিম এ তে কি ছিল, টিম বি তে কি ছিল, অ্যালকেন না অ্যালকিন, এইভাবে তুমি ডিসাইড করে ফেলতে পারবা। ওকে, তো এটা অনেক হেল্প হবে, এটা এই এই এইখানকার ছাড়াও কিন্তু এটা খুবই হেল্পফুল হবে। আচ্ছা এবার আসো, আমি প্রিডিকশন থেকে বুঝতে পারতেছি যে অ্যালকেন প্লাস অক্সিজেন সো দ্যাট অ্যালকোহল ক্যান বি ফাউন্ড, অ্যালকেন আমরা অ্যালকোহল পেতে পারি, ইথারও পেতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি অ্যালকোহল ইথার নিব কিনা সেটা পরের ব্যাপার, বাট আই প্রিডিক্টেড যে এখানে অ্যালকোহল আর ইথার হবে, আই প্রিডিক্টেড যে এখানে অ্যালকোহল আর ইথার হবে। তো অ্যালকোহল অ্যান্ড ইথার হবে বলে ডিসাইড করছি যখন, তাহলে ফার্স্ট আমি ট্রাই করব কাকে নিয়ে, অ্যালকোহল নিয়ে, ইয়েস মেক অ্যান অ্যালকোহল, মেক অ্যান অ্যালকোহল উইচ ইজ প্রোপানল, ভেরি সিম্পল কম্পাউন্ড প্রোপানল, প্রোপানল তাই না, C3H8O দিয়ে কি পসিবল, প্রোপানল C3 উইচ ইজ পসিবল, অ্যালকোহল অ্যালকোহল উইচ অ্যালকোহল প্রোপানল, তো উই ক্যান প্রোডিউস প্রোপানল, তাহলে কিপ ইট, প্রোপানল হলো। এখন তুমি সেকেন্ড আইসোমারটা করবা, ফার্স্টে তো প্রোপানল করলা, বাট এখন তোমাকে সেকেন্ড আইসোমার করতে হবে, কিন্তু সেকেন্ড আইসোমারটা কোন আইসোমার করতে হবে, যেটা পজিশন আইসোমার। তাহলে তো বাই দিস টাইম ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ পজিশন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম হচ্ছে সেম ফাংশনাল গ্রুপ বাট ডিফারেন্ট পজিশন, সেম ফাংশনাল গ্রুপ বাট ডিফারেন্ট পজিশন, সেম ফাংশনাল গ্রুপ বাট দে আর ডিফারেন্ট পজিশন। আর তাহলে সেটা মানে কি জানো, এটা দ্যাট মিন্স প্রোপানল যেটা ইট হ্যাজ টু আইসোমার, প্রোপানল যেটা ইট হ্যাজ টু আইসোমার, ওয়ান ইজ প্রোপানল ওয়ান, অ্যানাদার ওয়ান ইজ প্রোপানল টু। তার মানে তুমি যখন প্রোপানল ওয়ান ফর্ম করছো সেটা তোমার প্রিডিকশন থেকে, কিন্তু তুমি যে ইথার ফর্ম করবা সেটা তো আমি বলে দেইনি, কারণ ইথার করতে হবে না না হবে সেটা ডিপেন্ড করবে কোন আইসোমার তুমি অ্যাড্রেস করতে চাচ্ছ, তুমি এখন পজিশন আইসোমারিজম অ্যাড্রেস করতেছো, আর তুমি তো জানো যে পজিশন আইসোমারিজমের মানেটা কি, পজিশন আইসোমারিজমের মানে হচ্ছে ফাংশনাল গ্রুপ সেম থাকবে বাট পজিশনটা ডিফারেন্ট থাকবে, এন্ড এটা তাই প্রোপানল ওয়ান অ্যান্ড প্রোপানল টু, প্রোপানল ওয়ান অ্যান্ড প্রোপানল টু হ্যাভ হলো তোমার সেম ফাংশনাল গ্রুপ বাট দ্যার পজিশন ডিফারেন্ট, একটা প্রোপানল ওয়ান একটা প্রোপানল টু, তো দিস টাইপ অফ আইসোমারিজম পজিশন আইসোমারিজম, দিস টাইপ অফ আইসোমারিজম ইউনো পজিশন আইসোমারিজম। And the third type of structural isomerism, the third type of structural isomerism ta hocche functional group isomerism, ata holo functional group isomerism, that is functional group
আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আচ্ছা, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম অ্যানাদার টাইপ অফ আইসোমারিজম। তাহলে এগেইন আই ক্যান টেক C3H8O, C3H8O আই ক্যান টেক ইট। আচ্ছা, আই ক্যান প্রোডিউস অ্যান অ্যালকোহল, হোয়ার ফ্রম আই গেট দিস আইডিয়া, দ্য প্রিভিয়াস পার্ট, রাইট? আই ক্যান প্রোডিউস প্রোপানল, তার মানে ফ্রম দিস ফর্মুলা আই ক্যান প্রোডিউস প্রোপানল। দিস টাইম আই উইল প্রোডিউস অ্যান ইথার, দিস টাইম আই উইল প্রোডিউস অ্যান ইথার। এই সময় আমি কি করব, ইথার প্রোডিউস করব, বিকজ আই নো দিস ইজ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। সো হোয়াট টাইপ অফ আইসোমারিজম ইজ নোন অ্যাজ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, হোয়ার ডিফারেন্ট কম্পাউন্ড উইথ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, হোয়ার ডিফারেন্ট কম্পাউন্ড উইথ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, দিস টাইপ অফ আইসোমারিজম ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। সো দিস ইজ কোয়াইট সিম্পল, ফাংশনাল গ্রুপ ডিফার করছে, সো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, পজিশন ডিফার করছে, সো পজিশন আইসোমারিজম, অ্যান্ড দেন চেইন ডিফার করছে, চেইন আইসোমারিজম। তাহলে দিস টাইপ অফ আইসোমারিজম হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তার মানে অ্যালকোহল অ্যান্ড ইথার ইচ আদার আইসোমার, অ্যান্ড দিস টাইপ আইসোমার হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। And it is helpful also, the alcohol and ether isomer. I can give you a reference of exam in 2016. Yes, 2016. 2016 একটা CQ এসছিল, and CQ stem এ, মানে CQ যে stem, সেই stem এর যদি আমরা respect এ দেখি, তাহলে compound হচ্ছে alcohol. Stem এর respect এ compound হচ্ছে alcohol. আর ডিতে কোশ্চেন করছে, এক্সাক্টলি ডিতে, ডিতে কি কোশ্চেন বলি, ডিতে কোশ্চেন করছে যে সেম কম্পাউন্ড অ্যান্ড তার আইসোমার, তাহলে বুঝো অবস্থা, সেম কম্পাউন্ড অ্যান্ড তার আইসোমার কোনটা বেশি পোলার, দ্যাট মিন্স সেম কম্পাউন্ড অ্যালকোহল তার আইসোমার কি ইথার, বলা হচ্ছে যে কোনটা বেশি পোলার। তাহলে বুঝছো যে এই আন্ডারস্ট্যান্ডিংটা যে কত হেল্পফুল, তো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলে এটাকে। The number four, four number data. First chain isomerism, second position isomerism, third functional group isomerism. Now fourth, fourth is known as metamerism. Metamerism. The word is metamerism. Metamerism. So come to metamerism. What type of isomer is this? What type of isomer is this? Direct example. Suppose C4H10O. C4H10O. This is another molecular formula. It is C4H10O. Tale. From C4H10O, what are the possible compounds that can you predict it? Sheta hoche je C4H10O, as my saying, ki bole chilam je alkane plus oxygen. So you can make up alcohol, an alcohol. You can found an alcohol, okay? Tabe tumi ki ekta alcohol make korte paro, ekta alcohol form korte paro. So, okay, fine. Suppose to say, মানে এটা তুমি মনে মনে চিন্তা করো বিফোর রাইটিং, বিফোর রাইটিং যে এটা দিয়ে পসিবল হচ্ছে অ্যালকোহল, হুইচ ইজ বিউটানল, ঠিক আছে? ইমাজিন করো যেটা দিয়ে অ্যালকোহল পসিবল এন্ড যেটা বিউটানল। এখন তুমি বিউটানল কি নিবা কিনা ডিসিশন নাও, যে বিউটানল যদি আমি নেই তাহলে বিউটানল ওয়ান নিতে পারবো ফলোড বাই বিউটানল টু নিতে পারবো, কথার কথা, তাহলে আমি কি নতুন কোনো কিছু পাবো যেটা আগে যায় নাই? অফকোর্স না। বিউটানল ওয়ান অ্যান্ড বিউটানল টু যদি আমি মেনশন করি তাহলে কিন্তু আমি নতুন কিছু পাচ্ছি না, ওটা তো আমার অলরেডি পজিশন আইসোমারিজমে ডান। আচ্ছা, তুমি থেমে গেলা, এবার ভাবলা আর অপশন কি, যে অ্যালকোহলের সাথে ইথার করি, যে এটাতে তো আমরা এটাও জানলাম যে অ্যালকোহল অ্যান্ড ইথার পসিবল, তো সেটাই বা কেন করবা, ওটাও তো ডান, অ্যালকোহল অ্যান্ড ইথার ওটাও তো ডান, তার মানে ওই অপশনটাও ইউ ক্যান নট টেক, তার মানে তুমি দুইটা অ্যালকোহলও করতে পারতেছো না, একটা অ্যালকোহল একটা ইথারও করতে পারতেছো না, তাহলে হোয়াট মোর অপশন,
আর কি আছে এর কাছ থেকে করার, হোয়াট মোর অপশন, আর কি করতে পারবো যেটা আরেকটা নতুন আইসোমারিজম নিয়ে আসবে, অ্যান্ড হুইচ ইজ মেটামারিজম। আচ্ছা এবার আসো, যে আমি সি ফোর করে দিছি, ঠিক না, খুব টেকনিক্যাল একটা ব্যাপার, দেখো সি ফোর করে দিছি নট সি থ্রি, দেখো এইটাই একটা ব্যাপার। সি ফোর মানে হচ্ছে ইউনো ফোর কার্বন, ফোর কার্বন, তাহলে ফোর কার্বন হলে পরে একটু আগে পর্যন্ত কি ছিল, থ্রি কার্বন। আচ্ছা থ্রি কার্বন হয়ে নেবার ইট ওয়াজ থ্রি কার্বন, তখন তুমি একটা আইসোমার কি করছিলা, ইথার, ইথার। তুমি এখান থেকে চিন্তা করো, আমি কি ওয়ান মোর মানে আর কি ইথার করতে পারবো, মানে দুইটা অ্যালকোহল করতে পারছি, অ্যালকোহল ইথার করতে পারছি, আমি কি দুইটা ইথার করতে পারবো, আই ক্যানট, এটা দিয়ে কি আমি দুইটা ইথার করতে পারবো, আই ক্যানট, পারবো না। বিকজ তুমি যদি বলো যে এইটা আমি অক্সিজেন এই পাশে নিলাম, নতুন ইথার হয়নি, কিন্তু নট এট অল, নতুন ইথার হয়নি, বিকজ অক্সিজেন রাইট সাইডে ওয়ান, লেফট সাইডে টু, অক্সিজেন রাইট সাইডে টু, লেফট সাইডে ওয়ান, ক্লিয়ার হলো, নো চেঞ্জ এট অল। তার মানে থ্রি কার্বন দিলে সেটা টু ইস টু ওয়ানের জায়গায় ওয়ান ইস টু টু হবে, কার্বনের রেশিও, রেশিও কি চেঞ্জ হবে, রেশিও চেঞ্জ হওয়া পসিবল না। তার মানে সি থ্রি দিয়ে ডাবল ইথার করা যাবে না, বাট সি ফোর দিয়ে কি যাবে না, নাকি সি ফোর দিয়ে যাবে না, অফকোর্স সি ফোর হলে সি ফোর চারটা কার্বন, তাহলে তুমি রেশিও কি করতে পারো, টু ইস টু টু ও করতে পারো, আবার ওয়ান ইস টু থ্রিও করতে পারো, তার মানে ডাবল ইথার ক্যান পসিবল, অ্যান্ড দ্যাট টাইপ অফ আইসোমারিজম হচ্ছে মেটামারিজম, দ্যাট টাইপ অফ আইসোমারিজম। তার মানে তুমি এবার কি করতে পারছিস, ইউ ক্যান ফর্ম টু ইথার, এই যে ইউ ক্যান ফর্ম দিস ইথার অ্যান্ড ফলোড বাই দিস ইথার, সো ইউ ক্যান প্রোডিউস দিস টু ইথার, তুমি এই দুইটা ইথার করতে পারো, দিস ইজ ইথার অ্যান্ড দিস ইজ ইথার, টু ইথার, তাহলে এই দুইটা ইথার মিউচুয়ালি কি মেটামারি, মেটামার, দ্যাট মিনস মেটামারিজম ওভার হিয়ার, এটা হচ্ছে মেটামারিজম, দুইটা ইথার মেটামারিজম, অলদো অলদো ইট ইজ কোয়াইট সিমিলার উইথ পজিশন আইসোমারিজম, ইট ইজ কোয়াইট সিমিলার উইথ পজিশন আইসোমারিজম। সাপোজ টু সে পজিশন আইসোমারিজমে কি ছিল, সেম ফাংশনাল গ্রুপ, এখানটাও তো সেম ফাংশনাল গ্রুপ, দ্যাট টাইম সেম ফাংশনাল গ্রুপ, দিস টাইম সেম ফাংশনাল গ্রুপ, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পজিশন আইসোমারিজম অ্যান্ড মেটামারিজম। এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা করতে পারবা যদি বলতে পারো যে হুইচ ক্যানট প্রডিউস মেটামার, বা হুইচ ক্যানট শো মেটামারিজম, হুইচ ক্যানট শো মেটামারিজম, ঠিক আছে, তোমাদের দিয়ে এই অ্যান্সারটা করাচ্ছি, হুইচ ক্যানট শো মেটামারিজম, অপশন এ ইথার, অপশন বি অপশন সি অপশন ডি হুইচ ক্যানট শো মেটামারিজম, দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান অর দ্যাট ওয়ান, বলো স্যার বি নাম্বার না, হ্যাঁ কাফি বি বলে ফেলছো, সো অ্যান্সার ইজ বি। আচ্ছা কাফি এক্সপ্লেইন করো কেমনে বুঝতে পারলা যে বি, স্যার কারণ এখানে OH তো স্যার আমার অলরেডি CH2 এর সাথে আছে, যেটা মানে আমি তো লাইক পজিশন তো চেঞ্জ করতে পারতেছি না স্যার, মানে তুমি অ্যানসারটা ঠিক করছো, কিন্তু তুমি যেভাবে বুঝিয়ে দিচ্ছ এটা বাকিরা বুঝবে না, দেখো আর আর কেউ কি বুঝতে পারছো যে আসলে ঘটনাটা কি আছে এর মধ্যে, দেখি তো আরো সহজ একটা অ্যান্সার আছে, অ্যানিমোর অন্য কেউ, আর আরো ইজি একটা অবজারভেশন ছিল, দেখি কেউ বুঝতে পারছে কিনা, অ্যান্সার বি, বাট ইট হ্যাজ কোয়াইট ইজি অবজারভেশন, একটা সহজ অবজারভেশন ছিল যেটা দিয়ে এই কথাটা বলা যেতে পারত, দেখো ট্রাই সাকিব, স্যার চেইনে থাকতে চেইনে থাকতে না পারার অপশন আছে, ও হ্যাঁ ভালো বলছে,
সাকিব কিন্তু পয়েন্ট আউট করতে পারছে, আমি রোধে সাকিব ডেড ইট, মানে সাকিব বলতে পারছে, বাট তারপরেও আরো একটু সহজ রয়ে গেছে, মানে একদম খাঁটি বাংলা একটা কথা রয়ে গেছে বলো, মানে এত মানে একেবারে ইয়ে হইতে হবে এমন না, মানে একদম খাঁটি বাংলা একটা কথা বলা যাবে যে এই কারণে স্যার এনিমোর, মানে একদম বাংলায় বলি আমি, বাংলা কথা যেটা সেটা হচ্ছে দুই হাত এক হাত, দুই হাত দুই হাত, কথা বুঝা নাই, অর্থাৎ কোনো ফাংশনাল গ্রুপের পার্টের সাথে মানে কোনো একটা গ্রুপের সাথে যদি কি থাকে দুই দিকে ওপেন থাকে, কোন একটা গ্রুপের যদি দুই দিক ওপেন থাকে তাহলে মেটামারি জং দেখাতে পারবে, তাইলে যেটা ইয়ে বলছে সাকিব বলছে এটাও কারেক্ট যে এটা তো চেইনের মধ্যে থাকতে পারবে না, মাঝখানে থাকা তো তার সুযোগ নেই, তা তো এক হাত, এক হাত নিয়ে কেউ চেইনের মাঝখানে আসতে পারে, চেইনের মাঝখানে আসতে পারে দুই হাত হলে, তাহলে ওই দিক থেকে ওটা ঠিক ছিল, চেইনের মাঝখানে আসতে হলে তো তাকে দুই হাত নিয়ে আসতে হবে, কারণ দুই দিক থেকে চেইন চেইন তো দেখ দুই হাত তো আর তার নাই, তো সে চেইনের মাঝখানেও আসতে পারবে না, এই হিসেবে ওটা ঠিক আছে, কিন্তু আমি আরো সহজ করে দিলাম যে দুই হাত থাকা লাগবে, দুই দিকে এক্সপ্যান্ড করতে পারতে হবে, ঠিক আছে, তাইলে সেটা মেটাবলিজম দিবে, তাহলে মেটাবলিজম দিচ্ছে কে ইথার, মেটাবলিজম দিচ্ছে কে এটা, ও আচ্ছা এটা কি একটু বুঝাই বলি, কি এটা একটু বুঝাই বলি তোমাদেরকে, এই আইডিয়াটা আমি দিই নাই বাট খুব তাড়াতাড়ি দিব, সেটা হচ্ছে এটা হলো প্রাইমারি অ্যালকোহল আর এটা হলো সেকেন্ডারি অ্যালকোহল, এই আইডিয়াটা আমি শেয়ার করবো, প্রাইমারি অ্যালকোহল এন্ড সেকেন্ডারি অ্যালকোহল, এটা হচ্ছে প্রাইমারি ফর্ম অফ অ্যালকোহল, এটাও অ্যালকোহল না ওটাও তো অ্যালকোহল, তাহলে একটা হলো প্রাইমারি ফর্মে একটা সেকেন্ডারি ফর্মে, ঠিক আছে, তাহলে সেকেন্ডারি ফর্ম অফ অ্যালকোহল ক্যান শো মেটামারিজম, তাহলে নোট রাখবে একবারে, ইথার ক্যান শো, সেকেন্ডারি অ্যালকোহল ক্যান শো, কিটোন ক্যান শো মেটামারিজম, মাল্টিপল কম্পিটিশন দিবে অ্যান্ড দিয়ে বলবে ওয়ান টু থ্রি, ইথার সেকেন্ডারি অ্যালকোহল কিটোন অল কারেক্ট, বুঝো নাই কথাটা, তো মেটাবলিজম এরাই দিবে, তাহলে আচ্ছা তাহলে মেটাবলিজমের ব্যাপারটা কি হলো, মেটাবলিজমের বিষয়টা হলো যে ফাংশনাল গ্রুপের পজিশন এখানে ঠিক আছে, ফাংশনাল গ্রুপ কিন্তু তার পজিশন থেকে সরে যায়নি, ফাংশনাল গ্রুপের পজিশন কিন্তু শেষ মানে সরে যায়নি, কিন্তু ফাংশনাল গ্রুপের সাথে যে অ্যালকাইল গ্রুপ, সেই অ্যালকাইল গ্রুপ বা ফাংশনাল গ্রুপের যে সাথে যে অ্যাটাচ কার্বন চেইন, সেই কার্বন চেইনের যে কার্বন রেশিও, ওই রেশিও যদি আমরা চেঞ্জ করি তাহলে যে মানে আইসোমারিজম পাবো সেটা হচ্ছে কি মেটাবলিজম, তাহলে বুঝতে পারলাম যে মেটাবলিজমের কোনটা কোনটা মেটাবলিজম হবে আর কোনটা কোনটা বা পজিশন আইসোমারিজম হবে, ওখানে প্রোপানল ওয়ান ছিল প্রোপানল টু ছিল, ওয়ান একটা টু একটা, এখানে কি ওয়ান টু আছে, এটাতে ওয়ান টু আছে নাই, এটাতে ওয়ান টু আছে নাই, কোনো ওয়ান টু নাই, ইথার যেখানে আছে সেই ওয়ান, ইথার যেখানে থাকবে সেটাই ওয়ান এখন, সো দ্যাট দিস টাইপ ইজ এ মেটাবলিজম, ওকে দ্য ফিফথ ক্লাসিফিকেশন পার্ট, স্ট্রাকচারাল আইসোমারিজম ইউ নো ফাইভ টাইপ, চেইন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, মেটাবলিজম এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ টটোমারিজম, ওকে, সো স্ট্রাকচারাল আইসোমারিজম অ্যানাদার টাইপ হচ্ছে টটোমারিজম, মেটামারিজম ফলোড বাই টটোমারিজম, টটোমারিজম, তো এই এই আইসোমারিজমটা এই স্ট্রাকচারাল আইসোমারিজমের জায়গায় একটু প্রায়োরিটি পায়, দ্যাট মিন্স এমসিকিউ হলে জিজ্ঞাসা করে যে কোনটা টটোমারিজম দিবে, বিতে সামটাইম কোশ্চেন আসে যে কোনো একটা কম্পাউন্ডে টটোমারিজম এক্সপ্লেইন করতে, সো সেটাই হচ্ছে এটা, ওকে, সো টটোমারিজম কে, আচ্ছা এই টটোমারিজমটার ব্যাপারে আগের কোনোটার ব্যাপারে এই কথা শোনো নাই, এখন যেটা শুনবা সেটা হচ্ছে ডাইনামিক ফর্ম অফ আইসোমার, দ্যাট মিন্স টটোমারিজমটা হচ্ছে ডাইনামিক ফর্ম অফ আইসোমার, ডাইনামিক ফর্ম অফ আইসোমার, অন্য কোনোটাই নট অ্যাট অল ডাইনামিক, এটা হচ্ছে ডাইনামিক ফর্ম অফ আইসোমার, ডাইনামিক ফর্ম অফ আইসোমার মানে কি, কেমিক্যাল সাইডে ডাইনামিক বলতে আমরা কাকে মিন করি, কোনটাকে আমরা বলি ডাইনামিক, ডাইনামিক হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ডাইনামিক হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যে কোনো ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে ডাইনামিক স্টেট,
ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে ডাইনামিক স্টেট সো ডাইনামিক ফর্ম অফ আইসোমার মানে টটোমারিজম ইজ আ ফর্ম অফ আইসোমার হুইচ ইজ ডাইনামিক দ্যাট ইজ হুইচ অ্যাটেইন ইকুইলিব্রিয়াম হুইচ হ্যাজ ইকুইলিব্রিয়াম টটোমারিজম হ্যাজ ইকুইলিব্রিয়াম সো আসো উইথ অ্যান এক্সাম্পল আই ক্যান এক্সপ্লেইন ইট হ্যাঁ তাহলে টটোমারিজম কি অ্যান্ড কারা শো করে CH3COCH3 this is ketone CH3COCH3 which is ketone eta hocche ketone eta hocche ketone CH3COCH3 eta ketone CH3CHOH double bond CH2 acha ekhon left e je compound ta ache and right e je compound ta ache tar isomer undoubtedly because dekho C3CC H হচ্ছে ও একটু ভুল করতে আমি H6 C2 6 C2 1 6 অক্সিজেন 1 1 তো দিস টু আর আইসোমার তো প্রবলেম কি দিস টু আর আইসোমার তো অ্যাপারেন্টলি এটাকে ক্লোজ টু মনে হবে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম এটাকে মনে হবে নিয়ার টু ফাংশনাল গ্রুপ আইসোমারিজম Because you came to know যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম হচ্ছে দ্যাট টাইপ আইসোমার যেখানে ফাংশনাল গ্রুপ ডিফার করে ফাংশনাল গ্রুপটাই কি করে ডিফার করে এখানে কিন্তু তাই করছে তাহলে হোয়াই ইট ইজ টটোমারিজম নট ইট ইজ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বিকজ দে আর মিউচুয়ালি ট্রান্সফার ওয়ান টু অ্যানাদার দে আর মিউচুয়ালি ট্রান্সফার ওয়ান টু অ্যানাদার অর্থাৎ তারা তাদের মধ্যে কি হয় ইন্টার কনভার্সন হয় আগের কোন একটা আইসোমার দেখেছি যাদের মধ্যে ইন্টার কনভার্সন হয় নো আগের কোন আইসোমারে কিন্তু দেখোনি যে যাদের মধ্যে আবার ইন্টার কনভার্সন হয় টটোমারিজম হচ্ছে লাইক দ্যাট স্যার অ্যামোনিয়াম সায়ানাইড আর ইউরিয়া ওইটাও তো স্যার ইন্টার কনভার্সন হয় না স্যার হ্যাঁ হ্যাঁ ওইটা ইন্টার কনভার্সন হয় ইউ সেড রাইট কিন্তু ওটা তো হচ্ছে যে এক সাইড ইনঅর্গানিক অ্যামোনিয়াম সায়ানাইড পার্টটা ইনঅর্গানিক না তো দ্যাট পার্ট ইজ ডিফারেন্ট এখানে তো সব অর্গানিক ওরিয়েন্টেড understood ওখানে তো ওয়ান সাইড ইনঅর্গানিক ওখানে ছিল ওয়ান সাইড ইনঅর্গানিক এন্ড দিস ইজ দা প্রবলেম এখানে হচ্ছে কি অর্গানিক অর্থাৎ অর্গানিক এখানে উইদাউট অর্গানিক কোনো কম্পাউন্ড আমরা ইনকর্পোরেট করব না তাহলে কিটোন ইজ আ ফর্ম অফ কম্পাউন্ড এটা হচ্ছে কিটোন এন্ড ওটা রিভার্সিবল উইথ দা রাইট কম্পাউন্ড রাইট সাইডে যে কম্পাউন্ড আছে তার সাথে সে রিভার্সিবল তো এইরকম যদি কোনো ইন্টারচেঞ্জ হয় দ্যাট মিন্স ইন্টার কনভার্সন হয় তাহলে এইটা ডাইনামিক না যদি রিভার্সিবল হয় তাহলে ডাইনামিক না ডাইনামিক দ্যাট মিন্স এই ফর্ম থেকে ওই ফর্মে কনভার্ট হয় আবার স্পন্টেনিয়াসলি ওই ফর্ম থেকে এই ফর্মে কনভার্ট হয় এন্ড দিস ফর্ম ইজ কল্ড কিটো মানে বিকজ অফ কিটো গ্রুপ তাই কিটো এন্ড ওই ফর্মটাকে কি বলে জানো ইনল that form is enol এখন আসো যে ওটাকে enol কেন বলে because ওখানে in for double bond and all for alcoholic all তাহলে কি হলো in plus all enol in plus all enol তাহলে left এ কিটো right এ enol left এ কিটো right এ enol so that এটাকে sometime আমরা বলে থাকি কিটো enol টটোমারিজম sometime কি বলি আমরা যে এটা হচ্ছে কিটো enol টটোমারিজম so remember this যে টটোমারিজম হচ্ছে কিটো ইনল টটোমারিজম দ্যাট মিন কিটো ফর্ম থেকে ইনল ফর্ম স্পন্টেনিয়াসলি কনভার্ট হয় ইনল ফর্ম अगेन কিটো ফর্মে স্পন্টেনিয়াসলি কনভার্ট হয় তো এই টাইপের আইসোমারিজমটা হচ্ছে তোমার টটোমারিজম মানে কোন একটা ফাংশনাল গ্রুপ স্পন্টেনিয়াসলি যদি আরেকটা ফাংশনাল গ্রুপে কনভার্ট হয় এন্ড দে আর রিভার্সিবল তাহলে এটা হচ্ছে টটোমারিজম এই জন্য টু মার্কে টটোমারিজম ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউ মাস্ট get this compound অর্থাৎ এই কম্পাউন্ডটা দেয়া থাকবে এন্ড তোমাকে এক্সপ্লেইন করতে বলবে যে গিভ দা এক্সপ্লেনেশন অফ দা টটোমারিজম অফ দিস অর্থাৎ এর টটোমারিজম এক্সপ্লেইন করো এর টটোমারিজম এক্সপ্লেইন করো এটা অনেক সময় এভাবে দেবে C3H6O এই ফর্মে দিয়ে বলবে যে টটোমারিজম এক্সপ্লেইন করো C3H6O দিয়ে বলবে দেন টটোমারিজম এক্সপ্লেইন করো তাহলে C3H6O দিয়ে পসিবিলিটি গুলা কি কি ওই যে আমার সেই কথা সিঙ্গেল অক্সিজেনের সাথে এবার আছে অ্যালকিন দেখো C3H6 অ্যালকিন তাহলে সিঙ্গেল অক্সিজেন উইথ অ্যালকিন
অ্যালকিনের সাথে সিঙ্গেল অক্সিজেন হলে আমি কি বলেছিলাম অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন, তার মানে কিটোন ইজ পসিবল হিয়ার, কিটোন ইজ পসিবল, তাহলে তুমি এইটা থেকে কিটোনে যাবা ফলোড বাই কি দেখাবা, তার মানে এটা ডিরেক্ট দেওয়ার পরে যদি আনসার কোশ্চেন করে তাহলে তো হলোই, আর আদারওয়াইজ এটা দিয়ে কোশ্চেন করলে তুমি এর কিটোন ফর্মে যাবা আগে, যায়া দেন হচ্ছে গিয়া আইসোমারিজম শো করবা, তাহলে কিটোন ক্যান শো দিস টাইপ অফ আইসোমারিজম উইচ ইজ কিটো ইনল টটোমারিজম, দ্যাট মিন্স কিটো ফর্মটা ইনল ফর্মে কনভার্ট হয়, এটা হচ্ছে গিয়া একটা রিভার্সিবল প্রসেস এন্ড এটা ডাইনামিক ফর্মে থাকে। আচ্ছা এখন তোমার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি কিটো ফর্ম থেকে ইনল ফর্মে যাই, এই দেখো কিটো ফর্ম থেকে কিভাবে ইনল ফর্মে যায় সে ব্যাপারটা খুবই সিম্পল, কারণটা হচ্ছে যে যেখানে তোমার কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে এটা একটা পোলার গ্রুপ, এই পোলার গ্রুপটা অটোমেটিক্যালি এটা নেগেটিভ হয়ে যায় এটা পজিটিভ হয়ে যায়, অক্সিজেন বিকামস নেগেটিভ অ্যান্ড কার্বন বিকাম পজিটিভ, কারণ কার্বন অক্সিজেনের ডাবল বন্ডে একটা সিগমা বন্ড থাকে একটা পাই বন্ড থাকে, পাই বন্ড হচ্ছে উইক, যার কারণে মনে রাখবা কার্বন অক্সিজেন ডাবল বন্ডে কার্বন অক্সিজেন বন্ড যেটা বা কিটো গ্রুপটা এটা পোলার, এটা একটা পোলার গ্রুপ অ্যান্ড পোলারের পরে অক্সিজেন বিকামস নেগেটিভ অ্যান্ড কার্বন বিকাম পজিটিভ, এটা নেগেটিভ আর এটা পজিটিভ হয়, ইন দ্য মিনটাইম যেটা হয় এই পজিটিভ কার্বন কি করে এই কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয়, পজিটিভ কার্বন নেইবার কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয়, তখন কি হয় এর কাছে যে তোমার তিনটা হাইড্রোজেন ছিল তার থেকে একটা হাইড্রোজেন এইটা মনে করো হাইড্রোজেন আলটিমেট লুজার কে এইচ প্লাস, এদিকে গেইনার কে অক্সিজেন মাইনাস, কার্বন ছিল প্রথমে পজিটিভ সে কি করছে এই কার্বনের থেকে ইলেকট্রন নিজের দিকে টানতে গেছে, কার্বন আবার কি করছে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসছে, নিয়ে আলটিমেটলি প্লাস হয়ে থেকে হাইড্রোজেন মাইনাস কে ছিল অক্সিজেন, এই অক্সিজেনটা তখন এই হাইড্রোজেনের সাথে অ্যাড হয় হয়ে কি হয়েছে ওই গ্রুপ, আর তাদের মধ্যে ছিল সিঙ্গেল বন্ড, এখন যেহেতু তারা ইলেকট্রন এই যে টেনে নিছে তো আরেকটা বন্ড হয়েছে এই কারণে এখানে ডাবল বন্ড হয়ে গেছে, এটা এভাবে হয় যদিও এই মেকানিজম তোমাদের দেখাইতে হবে এমনটা না বাট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে হ্যাঁ এটা হতেই পারে, তো দিস ইজ ইউ নো টটোমারিজম, এটাকে বলে টটোমারিজম, ওকে তো C4H8O সাপোজ C4H8O এটা দিয়ে দেখো আমরা কি কি আইসোমার মানে হায়েস্ট ফর্ম করতে পারি C4H8O ফর এক্সাম্পল C4H8O দিয়ে কি কি পসিবিলিটি আছে C4H8O ফার্স্ট অফ অল আমি টিম এ তে যাব না টিম বি তে যাব সেটা ফিক্স করব, সিঙ্গেল অক্সিজেন সাথে অ্যালকিন, সিঙ্গেল অক্সিজেন উইদ অ্যালকিন, সিঙ্গেল অক্সিজেন উইদ অ্যালকিন তাহলে কি হবে অ্যালডিহাইড কিটোন, তো অ্যালডিহাইড কিটোন তো প্রথমে তুমি তুমি যেভাবে নাম বলছো ওইভাবে লিখো ফার্স্টে অ্যালডিহাইড, ফার্স্টে অ্যালডিহাইড ইজ পসিবল তো অ্যালডিহাইড করলা দেন কিটোন, দেন কিটোন সিএইচসি সিএইচ টু সিও সিএইচসি, তাহলে অ্যালডিহাইড থাকে হলে এন্ডে কিন্তু কিটোন থাকে মাঝখানে না, তাহলে ফার্স্টে হলো অ্যালডিহাইড দেন কিটোন বাট নট স্টপ হেয়ার অ্যাট অল, এখানেই শেষ হয়ে যাবে না, এখানে শেষ হয়ে যাবে না, তোমাদের আইডিয়াটা স্ট্রং করার জন্য বলতেছি, আইডিয়াটা স্ট্রং করার জন্য বলতেছি সেটা হচ্ছে এরকম, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাদেরকে বলছি যে একটা পসিবিলিটি হলো অ্যালডিহাইডের, একটা পসিবিলিটি হলো কিটোনের, ঠিক আছে কিন্তু খুব রেগুলার না, কিন্তু আর একটা পসিবিলিটি আছে সেটা হলো আনস্যাচুরেটেড অ্যালকোহল, আনস্যাচুরেটেড অ্যালকোহল, আনস্যাচুরেটেড অ্যালকোহল, অ্যালডিহাইড পসিবিলিটি কিটোন পসিবিলিটি অ্যান্ড আনস্যাচুরেটেড অ্যালকোহল পসিবিলিটি, আনস্যাচুরেটেড অ্যালকোহল পসিবিলিটি রিমেম্বার আনস্যাচুরেটেড অ্যালকোহলের একটা পসিবিলিটি থাকে, তো আনস্যাচুরেটেড অ্যালকোহলের পসিবিলিটি মানে অ্যালকোহল হবে তবে সেটা আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড অ্যালকোহলের পসিবিলিটিতে সেটা হবে এরকম সিএইচসি সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ টু ওএইচ,
এটা হচ্ছে আনস্যাচুরেটেড অ্যালকোহল। আচ্ছা তোমাদের কিছু বলি, তোমরা ফলো করো, আমি অ্যালকোহল করতাম না যদি এইটা পেতাম, এটা পেলে তো আমি অ্যালকোহলই করতাম, বাট এটা না পেয়ে আমি অ্যালকোহল চিন্তা করিনি, কারণ আমি মনে করতেছি যে দুইটা হাইড্রোজেন কম আছে, আমি কেমনে অ্যালকোহল করবো। ঠিক না? তাইলে তুমি যদি আনস্যাচুরেটেড অ্যালকোহল করো তাহলে কিন্তু তোমার সেই প্রবলেমটা থাকে না, কারণ ডাবল বন্ড নিলে তো তোমার আর ওই দুইটা হাইড্রোজেন লাগতেছে না, কার্বন কার্বন ডাবল বন্ড নিলে তো তোমার দুইটা হাইড্রোজেন লাগতেছে না। তো এই আইডিয়াটাও নোট করো যে আনস্যাচুরেটেড অ্যালকোহল ক্যান বি এ প্রেডিকশন, ক্যান বি ফর্ম, অর্থাৎ আনস্যাচুরেটেড অ্যালকোহল ক্যান বি ফর্ম, রিমেম্বার, খুবই ইম্পর্টেন্ট, কারণ এই আনস্যাচুরেটেড কম্পাউন্ড আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আনস্যাচুরেটেড অ্যালকোহল ডিজিজ, এটা একটা আনস্যাচুরেটেড অ্যালকোহল, ইউ মিন অ্যালডিহাইড কিটোনের সাথে সাথে কি হতে পারে, আনস্যাচুরেটেড অ্যালকোহল হতে পারে। আচ্ছা তারপরে আসো, ওয়ান মোর কম্পাউন্ড করতে পারি, ওয়ান মোর কম্পাউন্ড আমরা ফর্ম করতে পারি, ওয়ান মোর কম্পাউন্ড, সেটা হচ্ছে যেহেতু আমার কাছে চারটা কার্বন আছে, তোমরা যে দেখছো না ফোর কার্বন থাকে আমি চেইন আইসোমার করতে পারি, ফোর কার্বন থাকলে পরে আমি চেইন আইসোমার করতে পারি, তাহলে এটা দিয়ে তুমি চেইন আইসোমারেও যেতে পারবা। সেটা কি, তুমি সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি সিএইচ টু সরি এটাও করতে পারো, অর্থাৎ এই যে দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু তারপরে সিএইচ থ্রি, তুমি না করলা সিএইচসি সিএইচ সিএইচও করলা, তিনটা দিয়ে করলা অ্যালডিহাইড, আর একটাকে ব্রাঞ্চে নিয়ে আসলা সিএইচসি কে, একটাকে ব্রাঞ্চ করে নিলা সিএইচসি, দেখো এটা ব্রাঞ্চ করে নিলে সিএইচসি, তার মানে এটা দিয়ে চেইন আইসোমার পসিবল, দ্যাট মিন্স এটা দিয়ে কি পসিবল, চেইন আইসোমার পসিবল। তার মানে তোমাদেরকে এটা কি বোঝানো যে একটা দিয়ে, যে তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ভেবে থাকো যে ওয়ান টু থ্রি পর্যন্ত এই ফোর পর্যন্ত লিমিটেড বা কমন কম্পাউন্ডের মধ্যে অ্যাটলিস্ট, না নট এট অল, তোমাকে এইটা দিয়ে আমি সেভারেল টাইপ কোশ্চেন করতে পারি, আমার এইটা ওরিয়েন্টেড এই ওরিয়েন্টেড এই ওরিয়েন্টেড এই ওরিয়েন্টেড কোশ্চেন করতে পারি। ঠিক আছে, তো এইটা দিয়ে চেইন আইসোমারও যদি বলি পসিবল, তুমি বলবে ইয়াস অ্যাগ্রি, আনস্যাচুরেটেড অ্যালকোহল পসিবল, ইয়াস আই অ্যাগ্রি, অ্যালডিহাইড কিটোন তো অফকোর্স পসিবল ফার্স্টেই, তার মানে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে মলিকুলার ফর্মুলা, যেটা সি ফোর এইচ এইট ও, সি ফোর এইচ এইট ও, এটা দিয়ে তোমার কম্পাউন্ড ফর্ম করলে পরে সেই কম্পাউন্ডের কোশ্চেন হচ্ছে গিয়ে করা যায়, মানে ওই কম্পাউন্ড দিয়ে কোশ্চেন করা যায়, কম্পাউন্ডটা ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কম্পাউন্ড এখানে বেরোয় অ্যান্ড যেগুলো দিয়ে ফার্দার কোশ্চেন করা যায়। ওকে, সো এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, যে দেখলা যে আসলে একটা ফর্মুলা দিয়ে হাউ মেনি কম্পাউন্ড ফর্ম করা যায়, হাউ মেনি কমন কম্পাউন্ড কি কি ফর্ম করা যায় এরকমটা আর কি। সো দিস টাইপ হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম।